বিপিন দাস আগে আশঙ্কা করেছিল, কিন্তু লম্বু তপন সাঙ্গপাঙ্গ নিয়ে এভাবে পথ আটকাবে সেটা প্যাংলা আঁচ করেনি। ইটের রাস্তার যে অংশ পাকা রাস্তার সঙ্গে মিশেছে সেখানেই দাঁড়িয়ে তপনরা, সেখান থেকে খানিক আগেই প্যাংলারা থেমে যায়। প্যাংলা সাইকেল র্যালির একেবারে প্রথম সারিতেই ছিল, আর বিপিন দাস ছিলেন একটু পেছনের দিকে, সাইকেল ঠেলে প্যাংলার পাশে এসে দাঁড়ায়। তারপর বলে, ভাবগতিক ভালো ঠেকছে না পরিমল বুঝলে, আমরা বরং অন্যদিন নমিনেশন ফাইল করব। বাকিরাও বিপিন দাসের কথায় সায় দেয়, কিন্তু প্যাংলা তাদের কথা মানতে নারাজ। সে বলে, নমিনেশনে যদি পেছনে হটে যায় তাহলে ভোটে ওদের হারাবো কি করে, যা হবে আজকেই হবে, করেঙ্গেই আর মরেঙ্গে। অনেকদিন বাদে এরকম একটা গা গরম করা বাণী শুনে বিপিন দাসের ছাত্র রাজনীতির কথা মনে পড়ে, কিন্তু মনে ঠিক জোর পেল না। তাই প্যাংলাকে বললেন, এই বয়সে মার খেতে হবে না তো? প্যাংলা বলে, তো খেতে হলে মার খাবো, তবু ফিরে যাবো না, আপনারা আমার সাথে এলে আসুন, নাহলে দাঁড়িয়ে থাকুন। এই কথা বলে সাইকেলে এগিয়ে যায় প্যাংলা। এক পার্টি কর্মী বিপিন দাসকে জিজ্ঞেস করে, দাদা এই ছেলের পাল্লায় পড়লে তো মার খেতে হবে, ফিরে চলুন। বিপিন দাস তার দিকে কটমট করে তাকায়, তারপর বলে, এই জন্যই আমাদের দেশটার কিছু হলো না বুঝলে, আর আমাদের পার্টিটার যুব সমাজকে চিনতে পারলে না এখনো। চুপ করে যায় পার্টি কর্মী। বিপিন দাস যোগ করেন, যুব সমাজ যখন লিড করে তখন তাদের পেছনে থাকতে হয় বুঝলে। এই কথা বলে সাইকেলে উঠে বিপিন দাস প্যাংলার পিছনে, বাকিরাও সাইকেলে বিপিন দাসকে অনুসরণ করে। ঠিক মেন রাস্তায় ওঠার মুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে লম্বু তপন ও তার দলবল। প্যাংলা সাইকেল থামায়। ততক্ষণে প্যাংলার পাশে এসে গিয়েছে বিপিন দাস এবং অন্যান্যরা। দুই দলের মধ্যে কেবল হাত দশেকের দূরত্ব। প্যাংলা লম্বু তপনকে বলে, তপন পথ ছাড়, আমাদের যেতে দে বলছি। লম্বু তপন এই কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর কাঠি চিবোতে চিবোতে বলে, বাবার হুকুম, তোদের মেন রাস্তা উঠতে দেওয়া যাবে না। প্যাংলা বলে, কেন রে, রাস্তাটা কি তোর বাপের শ্বশুরের? লম্বু তপন এগিয়ে এসে প্যাংলার জামার কলার ধরে, তারপর মুখের কাঠি ফেলে দিয়ে বলে, যা বললি আরেকবার বলে দেখা। প্যাংলা কিছু বলার আগেই বিপিন দাস বলে ওঠেন, দেখো ছোকরা, কাজটা তুমি মোটেই ভালো করছো না, যা হবে ভোটে হবে, জোর জবরদস্তি করাটা মোটেও বাহাদুরি নয়। লম্বু তপন প্যাংলার কলার ধরেই বিপিন দাসকে বলে, এটা এদনগর, এখানে মহাদেব হালদারই শেষ কথা, জোর যার মুলুক তার। ঠিক এই সময় মেন রাস্তা ধরে একটি পুলিশের গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে নামে কালু, নিতাই ও বুচাই, সঙ্গে তরুণ সংঘের বেশ কয়েকটি ছেলে। সব শেষে পেয়ারা চিবোতে চিবোতে গাড়ি থেকে নামেন এসআই মালাকার। লম্বু তপন প্যাংলার কলার ছেড়ে দেয়। বিপিন দাস এবার মনে জোর পায়। এসআই মালাকার পেয়ারা চিবোতে চিবোতে লম্বু তপনের দিকে এগোয়, তারপর লম্বু তপনকে বলে, অবাক হচ্ছিস না, হওয়ারই কথা। লম্বু তপনের সাঙ্গপাঙ্গরা গুটিয়ে যায়। লম্বু তপনও ভয় পেয়ে যায় মালাকারের সঙ্গে তরুণ সংঘের ছেলেদের দেখে। এসআই মালাকার পেয়ারা চিবোনো শেষ করে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি কোনো পক্ষেই নেই, আমি নিরপেক্ষ, উপকারী নই ঠিকই কিন্তু অপকারীও নই। লম্বু তপন কালুদের দেখিয়ে জিজ্ঞেস করে, ওরা এখানে কেন? এসআই মালাকার বলেন, কে? ও, ওরা আসলে হেঁটে আসছিল, ভাবলাম দেরি হয়ে যাবে তাই গাড়িতে তুলে নিলাম। লম্বু তপন বলে, আপনি ওদের আটকান? এসআই মালাকার বলে, ওদের আটকালে তো তোকেও আটকাতে হয় বাবা, রুল বুক তো তাই বলে, তাছাড়া ওসি বারণ করে দিয়েছে সব কিছুতে নাক গলানো যাবে না। এতক্ষণে কালুরা পুলিশের গাড়ির কাছে দাঁড়িয়েছিল, এবার তারা লম্বু তপনদের একেবারে কাছে এসে দাঁড়ায়। প্যাংলা সাহস পায়, সে লম্বু তপনকে বলে, এবার বল কোথায় লড়বি, বল ভোটের ময়দানে লড়বি না এখানে লড়বি। লম্বু তপন রাগে ফুঁসতে থাকে কিন্তু মুখে কিছু বলে না। প্যাংলাই বলে চলে, এখানে লড়লে ঝামেলা কম, ব্যালট পেপার আর সময় দুটোই বাঁচবে। বিশু লম্বু তপনকে বলে, ময় আজ থাক, অন্যদিন দেখা যাবে। এই কথা বলে লম্বু তপনকে জোর করে টেনে নিয়ে যায় বাইকের কাছে, তারপর সকলেই বাইকে চড়ে বেরিয়ে যায়। নিতাই ও বুচাই লম্বু তপনের অবস্থা দেখে বলে, আপন বাপন চৌকি চাপন হারবে এবার লম্বু তপন, আপন বাপন চৌকি চাপন হারবে এবার লম্বু তপন। লম্বু তপনরা সেখান থেকে চলে গেলে প্যাংলার কাছে এগিয়ে আসে কালু। প্যাংলা কালুকে জড়িয়ে ধরে,
ট্যাংলা বলে, আমি ভেবেছিলাম তুই আর আসবি না। কালু বলে, না আসে উপায় কি, জীবনে একটা কাজ তো ভালো করে করি, সন্তুর ফ্যামিলির পাশে আমাদের দাঁড়াতেই হবে। এসআই মালাকারি সেদিন বিডিও অফিসে পৌঁছে দেয় প্যাংলাদের। আগের দিন ওসির সঙ্গে কথা বলে এসআই মালাকার বুঝেছিলেন প্যাংলাদের থানা প্রোটেকশন দেবে না, তাই নিজের উদ্যোগে রুল বুকের বাইরে বেরিয়ে প্যাংলাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। নিজেই রাতে দেখা করেন কালুর সঙ্গে, সবটা খুলে বলেন, তাকে রাজি করান। আর বন্ধুর বিপদ জেনে কালু, নিতাই আর বুচাইরাও চুপ থাকতে পারেনি। মহাদেব হালদার ভেবেছিল প্যাংলার নমিনেশন আটকাতে পারলেই কাজ হাসিল হয়ে যাবে, ভোটের কোনো ঝামেলাই থাকবে না, একেবারে ওয়াক ওভার পেয়ে যাবে তার ছেলে। কিন্তু সেটা না হওয়ায় রেগে লাল মহাদেব হালদার। লম্বু তপনই বাড়ি ফিরে তাকে জানায় যে প্যাংলাদের আটকানো সম্ভব হয়নি। সেই কথা শুনে মহাদেব হালদার বলে, আমি জানতাম জানতাম তোমার দ্বারা এটা হবে না, কাঠি চিবলে যদি সুনীল শেট্টি হওয়া যেত তাহলে বাঙালি এত কাঠি করতো না, শুধু চিবিয়েই যেত, বুঝলে? লম্বু তপন চুপ করেই থাকে। বিশু বলে, ওই এসআই মালাকার এসে সব ভণ্ডুল করে দিল, আমরা তো প্ল্যান মাফিক তৈরি ছিলাম। মহাদেব হালদার বলে, থামো, প্ল্যান মাফিক তৈরি ছিলাম, কি হলো এত প্ল্যানের, পারলে আটকাতে? লম্বু তপন বলে, ওই এসআই মালাকারকে আমি ছাড়বো না। মহাদেব হালদার বলেন, না তুমি আর কিচ্ছু করবে না, এবার যা করার আমি করব, দেখি দেখি ওরা কত বার বাড়তে পারে, দেখি। মহাদেব হালদারের থেকে সবটা জানতে পারেন ওসি, সেই মতো এসআই মালাকারকে কথাও শোনায়। কিন্তু এসআই মালাকার দমার পাত্র নয়, সে পাল্টা হুঙ্কার ছেড়ে জানায় বদলির পরোয়াশে করে না, আর কেউ পেছনে লাগলে উপর মহলে চিঠি লিখে সবটা জানিয়ে দেবে। ওসি আর কথা বাড়াননি, কারণ তার মনে হয় হিতে বিপরীত হতে পারে। এদিকে প্যাংলা যে নমিনেশন জমা দিয়েছে সেই খবর পৌঁছে যায় টুম্পার কানে। এতদিন তবুও মনকে বুঝিয়ে দিয়ে রেখেছিল যে প্যাংলা ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে, সে ফিরে আসবে। প্যাংলা ভোটে দাঁড়াতে পারে এটা টুম্পা কখনো ভাবতেই পারেনি, তাই তার ভোটে দাঁড়ানোর খবরে খুব রাগ হলো টুম্পার। সরকারি চাকরি ছেড়ে দেশ সেবা করবে প্যাংলা, এই প্রশ্ন টুম্পার মাথায় যত ঘুরপাক খায় ততই জেদ চেপে বসে। টুম্পা সেদিন কলেজ বেরোচ্ছিল, বারান্দায় বসে হুঁকোয় টান দিচ্ছিলেন হরেকৃষ্ণ বারিক। টুম্পাকে বললেন, ও চিংড়িটা তো ভোটে দাঁড়াচ্ছি শুনলুম, তাইলে সরকারি চাকরি কখন করবে? টুম্পা দাঁড়িয়ে যায়, পেছনে ফিরে বাবার দিকে তাকায়, তারপর বলে, বাবা তুমি বলেছিলে না একটা সম্বন্ধ এসেছে, পাত্র সরকারি চাকরি করে। হরেকৃষ্ণ বারিক বলে, সে কথা তো অনেক দিন থেকেই বলছি। টুম্পা বলে, পাত্রকে আসতে বলো, আমি রাজি। এই কথা বলে সাইকেল চালিয়ে বেরিয়ে যায় টুম্পা। অবাক হয়ে সেই দিকেই চেয়ে থাকেন হরেকৃষ্ণ বারিক, তার মুখে হাসি।